समस्त रकम बाजिर दाम कत कारण ये प्रमोशनल वीडियो ना बर्तमान सरकार पदक्षेप अनुजाई सबुज बाजीटाई बेसि कर चिंता करटाई जार जो चम्पाटी प्राय छमास क्या बंद छो जो लाइसेंस आपडेट हलो एक्चुअली हमारे अपनों पर मैन्युफैक्चरिंग लाइसेंस पाई नहीं ओनली फॉर सेलिंग लाइसेंस पावर कारण है दुकान का खुला अनुमति पे ची हमारा डीएम थे के तो सेलिंग लाइसेंस पावर पर ही दुकान खुला खुले ची एवं किचु किचु माल अपनों बिक्री होते हैं এবং খরিদ্দারের চাহিদা অনুযায়ী যা যা বাজি ওরা আগে কিনে অভ্যস্ত সেই বাজির যোগান আমাদের নেই, যার জন্য চম্পাটিতে ব্যবসার যা যে পরিমাণ ব্যবসা হয় তার জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত। সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে আপনার দোকানে? এরকম কোনো বাজির দাম এইভাবে হয় না, একটা কোয়ালিটির ব্যাপার থাকে। একটা ফুটাতে যদি একটা জামা 300 টাকা পাওয়া যায়, সেই সেই জামা সেই সেই সেটা কোনো একটা কোয়ালিটি ভালো দোকানে গেলে তার দাম 5,000 টাকা। কোয়ালিটির উপর নির্ভর করে বাজির দাম। বাজি যেমন চরকা ছোট চরকা কারোর দোকানে 500 টাকা সহ হয়, আবার কারোর দোকানে 120 টাকা 100 টাকা সহ হয়। এটা সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে। সরষের দাম কি চলছে একটু বলে দেন। সরষে আপনার লোকাল আমাদের চম্পারিতে যেটা হয় গ্রিন 1500 টাকার দাম আপনার 120 থেকে স্টার্ট হয় 200 পর্যন্ত, তার কোয়ালিটির উপর নির্ভর করে। এবারে এখন অনেকে যারা অ্যাকচুয়ালি এগুলো বেআইনিই হতো সেগুলো এবছর বন্ধ আছে লাইসেন্স, যেহেতু যখন সরকারের পদক্ষেপ অনুযায়ী বললো যে গ্রিন পেপার ছাড়া হবে না, তখন যে যার ব্র্যান্ড তার ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ছাড়া তার শর্ট বানাতে পারবে না, যার জন্য শর্ট 120 শর্ট আগে তৈরি হতো, এখন শিবাকাশের মাল ছাড়া কিছু নেই। আর তুবি কিনতে গেলে? তুবি কিনতে গেলে লোকাল তুবি পাবে। লোকাল তুবি সেটা কেমন ছোট থেকে বড়? সেটা যেমন ফ্লাওয়ার পটস হয় বিগ স্পেশাল জায়ান্ট ডিলাক্স, সেটা 300 টাকা থেকে শুরু হয়, মানে পার পিস 3 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, আর ছোটদের জন্য মানে যদি এখন যেমন চকলেট বোমটা বন্ধ করে দিচ্ছে তার সাবস্টিটিউট কিছু কি এখানে আছে? না, চকলেট বোমটা তো বন্ধ তো নয়, সরকার বর্তমানে 125 পাস করে দিয়েছে, যেটা বেঙ্গলে 90 ডেসিবেল ছিল সেটা অল ইন্ডিয়াতে ছিল 125, তো এখন পসিবল আমরা চকলেট করবো, গ্রিন কেকস চকলেট করবো। আচ্ছা আচ্ছা, তো সেটা কি প্রাইস হচ্ছে তুমি বলো না? সেটা চকলেট এখন আপনার যেটা 5 এম চালু মাল সবাই যেটা নয় 100 টাকা সহ, মানে 1 টাকা পিস 100 পিস। আচ্ছা আচ্ছা, পার পিস তারাবাতি কত করে পড়ছে? তারাবাতি ছোট আছে মাঝারি আছে, যেগুলো প্লেন হলে তারাবাতি আপনি ন্যূনতম ধরুন 3 টাকা বক্স। আচ্ছা, 10 স্টিক ₹3। সেলটা তো অ্যাকচুয়ালি এক বক্স হয়, তারপরে আপনার হিসাব অনুযায়ী রেঞ্জ অনুযায়ী মানে ইঞ্চি হিসাবে আপনার 10 ইঞ্চি থেকে 8 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত হয়। তো শিবাকাশের তত্ত্বাবধানে সেল এখন আমাদের এখানেও তৈরি, আগামী দিনে হবে বা কিছু কিছু করা হয়, তা সেটা সম্পূর্ণ যখন আমরা কেমিক্যালটা গ্রিন কেকার্সের কেমিক্যালটা পেয়ে যাবো তখন ওদের পরিকাঠামো অনুযায়ী আমরাও সেল শর্টপাট, আমরা এখন অনেক উন্নত ট্রেনিং নিয়েছি, যেহেতু এক্সপার্ট এসে আমাদের ট্রেনিং করিয়েছিল, আমরা সেল শর্টের দিক থেকে এখন অনেকটা আগিয়ে আসছি। আপনাদের দোকানটা কি সারা বছরই খোলা থাকে? এটা ফ্যাক্টরি, কটা থেকে কটা পর্যন্ত আসলে মানুষ পাবে? কটা থেকে কটা বলতে এই সিজনের সময় অ্যাকচুয়ালি সারা দিন রাতেই খোলা থাকে কম বেশি, তবে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না, 11টা 12টা পর্যন্ত, তারপর ফের আবার 4টা থেকে খুলে দেওয়া হবে। এটা 18 টাকা পিস আছে, 12টা হচ্ছে 25 টাকা, 12টা 25 টাকা পিস। এই তুবিগুলো কিন্তু 10 ফুট হাইট পর্যন্ত যাবে। তো চলে আসলাম আরো একটি দোকানে, তো জেনে নেবো এখানে আর কি দাম আছে, চোরকির দাম কি আছে? 50 টাকা দাম আছে। 50 টাকা দাম, কপিস আছে 10 পিস আছে 50 টাকা দাম কি আছে? 50 টাকা থাকে রাজকুমার। আচ্ছা,
150 টাকা যে দাম বললে দুটো ফাটবে তাই তো। সাববাজি কত দাম হচ্ছে? 210 টাকা। আকাশ চোরকি কত দাম আছে? 90 টাকা দাম আছে। 90 টাকা আকাশ চোর। হাজার চেন আছে? হাজার চেন কত দাম? 150 টাকা কি নিচ থেকে ফাটতে ফাটতে উঠবে। আচ্ছা আচ্ছা, কি নাম বললে এটা? ফাউন্টেন। ফাউন্টেন এটা কত দাম? কত? কালী পুজোর বিভিন্ন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে আমাদের দেখে থাকলে এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি খুবই তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।